আরও একটি পুজো কমিটির অনুদান প্রত্যাখ্যান। আর্যকর কাণ্ডের প্রতিবাদে সরকারি অনুদান প্রত্যাখ্যান, উত্তরপাড়ার বৌঠানা সংঘের অনুদান প্রত্যাখ্যান, এই নিয়ে উত্তরপাড়ার তিন পুজো কমিটির অনুদান প্রত্যাখ্যান। আরও একটি পুজো কমিটি এবার অনুদান প্রত্যাখ্যান করল। আর্যকর কাণ্ডের প্রতিবাদে সরকারি অনুদান প্রত্যাখ্যান আরও একটি পুজো কমিটির এবং উত্তরপাড়ার বৌঠান সংঘের অনুদান প্রত্যাখ্যান, এবং এই নিয়ে উত্তরপাড়ায় তিনটি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করল। পুজো কমিটিগুলোকে সরকার যে অনুদান দেয়, আমরা দেখেছি আর্যকর কাণ্ডের প্রতিবাদ স্বরূপ বেশ কয়েকটি পুজো কমিটি তারা সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছেন। এবার সেই তালিকায় উত্তরপাড়া বৌঠান সংঘ, কারণ তারাও সরকারি অনুদান প্রত্যাখ্যান করল। আর উত্তরপাড়ায় এই নিয়ে তিন পুজো কমিটি অনুদান প্রত্যাখ্যান করল। যেখানে আমাদের সারা রাজ্যে এরকম কালো ছায়া পড়েছে, তো সেইখানে যখন সব ক্লাবগুলো বয়কট করছে সরকারি অনুদান নিতে, আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং তাদের সাথে আমি একমত। আমরা মাটির প্রতিমার পুজো কী করব, যেখানে আমাদের পুজো মা আসার আগেই আমাদের মায়ের জ্যান্ত মায়ের বিসর্জন হয়ে গেছে, তো আর নতুন করে আমরা মাকে এনে আর তাকে বিসর্জন কী দেবো? হ্যাঁ, তাই জন্যই আজকে আমাদের প্রতিবাদ, আমি চাই এর বিচার হোক। ভদ্রকালী বৌঠান সংঘের ক্লাবের পক্ষ থেকে এই নির্মম কাণ্ডের মানে মার্জিকাল হসপিটালে যে নির্মম কাণ্ড হয়েছে এবং পৈশাচিক অত্যাচার হয়েছে তার উপরে, সেই কাণ্ডের প্রতিবাদে আমরা এই সরকারি যে অনুদানটা নেওয়ার আমরা প্রতি বছর মানে নিয়ে থাকি, সেটা আমরা এই বছর বয়কট করলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।